হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি অ্যাবাউট ইয়াসির আরাফাত শুভ, ব্যাক টু দ্য অ্যানাদার ফেসবুক লাইভ। গতকাল এবং পরশুদিন কিছু আপু অ্যান্ড ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, আমাদের তলপ্যাটের চর্বিটা অনেক, মানে তলপ্যাটটা অনেক মোটা, মানে অতিরিক্ত চর্বি জমছে এবং যাগুলো ফেটে ফেটে গেছে। এখন এইটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী? বিকজ আমরা বিভিন্ন ডাক্তার, যেমন ডাক্তার জাহাঙ্গীর কবির, ডাক্তার সাকলান সহ আরও বেশ কিছু ডায়েটিশিয়ানের ভিডিও দেখছি, ডায়েট দেখছি, বাট আমরা ডায়েট করতে পারতেছি না বা ডায়েটে কমফোর্টেবল ফিল করতেছি না। তারা আমাকে জিজ্ঞেস করতেছে যে আমরা কীভাবে ডায়েট না করে হলেও এইটা কমাবো, মানে এই যে তলপ্যাট অনেক বিশ্রী দেখায় যেটাকে, সেজন্য আমি তাদের জন্য যে বিষয়টা সাজেস্ট করবো সেটা হচ্ছে এলবো প্লাঙ্ক। মানে প্লাঙ্কের মধ্যে অনেকগুলো প্লাঙ্ক আছে, সবচেয়ে কার্যকরী হচ্ছে এলবো প্লাঙ্ক। এলবো প্লাঙ্ক হচ্ছে এমন একটা ব্যায়াম, এটা হচ্ছে পায়ের হাতের পাতা থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত চর্বিগুলোকে বার্নিং করে। এক, দুই, এলবো প্লাঙ্কটা দেখে সহজ হইলেও কিন্তু করতে গিয়ে খুব টাফ হয়ে যায়। অ্যান্ড দেন আরেকটা বিষয়, এলবো প্লাঙ্ক হচ্ছে আপনি টানা 2 মিনিট করবেন। এখন 2 মিনিট করবেন কেমনে? আপনি 20 সেকেন্ড করে ভাগ করবেন, 20 সেকেন্ড করবেন, একটু রেস্ট নেবেন, 20 সেকেন্ড করবেন, একটু রেস্ট নেবেন, এভাবে 6 বারে 2 মিনিট আপনি পূর্ণ করবেন। এখন আপনাদের আরেকটা প্রশ্ন জাগতে পারে, এলবো প্লাঙ্কটা কীভাবে করে এবং এর সঠিক স্ট্রেসটা কোনটা? অ্যান্ড দেন আমি আপনাদেরকে এলবো প্লাঙ্কটা দেখাবো। প্রথমে আপনারা যে কাজটা করবেন, এইভাবে মাটিতে শুয়ে পড়বেন, এভাবে শুয়ে পড়লেন, দেন আপনাদের যে হাতটা আছে, এই যা হাতের পাতাগুলো এভাবে দাঁড় করবেন, তারপর পায়ের পাতাগুলো ঠিক এই এইভাবে এইভাবে একে স্ট্রেচ। প্লাঙ্ক মানে হচ্ছে তক্তা, ঠিক, আপনাকে তক্তার মতো স্ট্রেচ হয়ে থাকতে হবে। একটা হচ্ছে কথা, আপনারা প্লাঙ্ককে বলা হয় যে 1000 টাকার টেস্ট, মানে প্লাঙ্ক যদি আপনি একটানে 1 মিনিট করতে পারেন, আপনি মনে রাখবেন আপনার শরীরে কোথাও কোনো ডিজিজ নাই, আপনি 100% ফিট আছেন। অ্যান্ড দেন আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি প্রতিদিন দিনের যে কোনো একটা সময় এইভাবে প্লাঙ্ক করতে পারেন, মানে যেটাকে আমি বললাম এটা হচ্ছে এলবো প্লাঙ্ক, এভাবে ঠিক মেনটেন স্ট্রেস করে দিনে যদি প্লাঙ্ক করতে পারেন, প্রথম দিন আপনি 20 সেকেন্ড করলেন, মানে 20 সেকেন্ড করে করলেন, তারপর 21 সেকেন্ড, এভাবে আস্তে আস্তে কন্টিনিউস করে বাড়ান, আপনি দেখবেন 1 মাস পর আপনি টানা 1.5 মিনিট পারবেন। আর যখনই আপনি 1 মিনিটের বেশি পারবেন, মেডিকেল সায়েন্স যেটা বলে, আপনি 1 মিনিটের বেশি প্লাঙ্ক করতে পারলে আপনি সম্পূর্ণ ফিট। এখন আর কিছু ভাই বলে যে আপনি কী কী ব্যায়াম করেন, এখন আমি তো বহু ধরনের ব্যায়াম করি, আমি বেশ কিছু ব্যায়াম করি না, আমি জাস্ট সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজটা পড়ে 3টা লেবু, একে ফ্রেশ লেবু, আপেল আপনারা যেভাবে খান ওভাবে আমি খাই। অ্যান্ড দেন ফজর নামাজ পড়ি, তারপর আমার সাইকেলটা আছে, টানা 20 কিলোমিটার সাইকেল চালাই, তারপর 3 কিলোমিটার দৌড়ই, তারপর এই যে মাঠটা দেখতেছেন, এখানে আরও আমার টিমমেট ছিল, তারা সবাই গেলো চলে গেলো। অ্যান্ড ওই মাঠে আমরা প্রায় 60 থেকে 70 মিনিট আমরা খেলি ফুটবল, এই দাঁড়ছে না, এর বেশি কিছু নেই। সর্বনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিকভাবে শরীর, মানে শরীর চর্চা করবেন এবং সুস্থ বাংলাদেশ গড়তে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।